রাখাইনে জাতিগত নিধন যজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্য থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেবে তুরস্ক। এই বিষয়ে দেশটির ডেপুটি মিনিস্টার হাকান কাবুসুগলু জানান, এই বছরই 53 রোহিঙ্গা শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এছাড়া বর্তমানে দেশটিতে 15 জন রোহিঙ্গা শিক্ষার্থী পড়ালেখা করছেন বলে জানিয়েছেন হাকান কাবুসুগলু। তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে নির্যাতিত শিক্ষার্থীরা কমিউনিকেশন, আইন, রাজনীতি এবং মানবাধিকার বিষয়ে পড়াশোনার সুযোগ পাবে। গত 24 আগস্ট দিনগত রাতে রাখাইনে যখন পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, এর জেরে অভিযানের নামে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী পুরুষ শিশুদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। ফলে লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের জন্য চলে আসছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, সহিংসতার শিকার হয়ে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় 4.25 লাখ, তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা 5.5 লাখ ছড়িয়েছে। সহিংসতায় প্রাণ গেছে 3000-এরও বেশি মানুষের, বেসরকারিভাবে এই সংখ্যা 10,000 পার করেছে সেপ্টেম্বর মাসের মধ্যেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিগত দ্বন্দ্বের জেরে 2016 সালের অক্টোবর থেকে দেশটির উত্তর পূর্ব রাখাইন রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের উপর সহিংসতা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। সহিংসতার শিকার হয়ে গত বছরের অক্টোবরেও প্রায় 87,000 রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।